হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে একটা থ্রি লেয়ার নেকলেস তৈরি করে দেখাবো। তার জন্য কি কি নিয়েছি? বেবি পিঙ্ক কালারের 8 নম্বর সাইজের পুঁতি নিয়েছি, 6 নম্বর সাইজের ডিপ পিঙ্ক কালারের পুঁতি নিয়েছি, 4 নম্বর গোল্ডেন কালারের পুঁতি, আর ফ্লাওয়ার চামস নিয়েছি, 2টো ভি সাইজের কানেক্টার, লক পিটস, জুয়েলারি মেকিং ওয়্যার আর একটা ব্যাগ ডোরি, আর টুলস তো লাগছেই। এবার জুয়েলারি মেকিং ওয়্যারের মধ্যে 8 নম্বর সাইজের পুঁতি 8টা পরিয়ে নিচ্ছি। তারপর 6 নম্বর সাইজের একটা পুঁতি পরিয়ে আর 4 নম্বর সাইজের একটা গোল্ডেন পুঁতি পরিয়ে একটা ফ্লাওয়ার চামস পরিয়ে দিলাম। তারপর আবার একটা গোল্ডেন পুঁতি পরিয়ে দিলাম। এভাবেই ফার্স্ট লাইনটা আমি শেষ করব। আর ফার্স্ট লাইনে 3টে ফ্লাওয়ার চামস পরিয়েছি। শেষে আবার 8টা পুঁতি পরিয়ে ফার্স্ট লাইন কমপ্লিট করে নেব। হয়ে গেছে আমার ফার্স্ট লাইনটা কমপ্লিট। একটু বেশি করে তার নিয়ে বাকি তারটা কেটে নিলাম। এবার সেকেন্ড লাইনটা করব, তার জন্য আবার 8 নম্বর সাইজের পুঁতিগুলো 8টা ভরে নেব। তারপর আবার প্রথম লাইনের মতো 6 নম্বর সাইজের পিঙ্ক পুঁতি, গোল্ডেন পুঁতি, ফ্লাওয়ার চামস, আর এখানে ফ্লাওয়ার চামসটা 8টা নেব। প্রথম লাইনে যেমন করে করেছি দ্বিতীয় লাইনেও ঠিক সেভাবেই হবে। শুধু ফ্লাওয়ার চামসের সংখ্যাটা একটু বেশি হবে। প্রথম লাইনে 3টে নিয়েছিলাম, দ্বিতীয় লাইনে 8টা নেব। এই নেকলেসটা তৈরি করা খুবই সহজ, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর পরলে পুরো গলাটা ভর্তি হয়ে যায়। শেষে আবার 8 নম্বর সাইজের 8টা পুঁতি পরিয়ে সেকেন্ড লাইনও শেষ হবে। এখানে সেকেন্ড লাইনটাও কমপ্লিট করে নিচ্ছি আর একটু বেশি করে তার কেটে নিচ্ছি। থার্ড লাইনেও একইভাবেই কাজটা করব। 8টা বড় পুঁতি পরিয়ে নিচ্ছি। আর থার্ড লাইনের ফ্লাওয়ার চামস হবে 14টা। ফার্স্ট লাইনে 3টে, সেকেন্ড লাইনে 8টা, আর থার্ড লাইনে 14টা ফ্লাওয়ার চামস নিয়েছি। আর বাকি সব পুঁতির হিসাব একই। একটা করে পিঙ্ক ফ্লাওয়ার চামস আর একটা করে গোল্ডেন পুঁতি। আর শেষে আবার 8টা বড় পুঁতি। থার্ড লাইনও কমপ্লিট হয়ে গেছে। একটু বড় করে কেটে নিয়ে এবার 3টে লেয়ারকে পরপর সাজিয়ে নিলাম। এবার তারটার মধ্যে একটা কানেক্টার, 5টা ঘর আছে এরকম কানেক্টার নিয়েছি। এবার প্রথম ঘরটায় কানেক্টারটা তারটা পরিয়ে
সেকেন্ড ঘরটা বাদ দিয়ে থার্ড ঘরের তারটা পরাতে হবে, মানে একটা করে ঘর বাদ দিয়ে দিয়ে এখানে তারগুলো পরিয়েছি। এবার একটা লক বিটস নিয়ে তিনটে তারকে একসঙ্গে করে লক বিটসটা পরিয়ে নিলাম, আর তারপর ব্যাকডোরিটা পরিয়ে নিলাম। তারপর এটা টুলসের সাহায্যে চেপে দিয়ে বাকি অংশটা কানেক্টরের মধ্যে দিয়েই ঢুকিয়ে নিচ্ছি। একটা সাইড কমপ্লিট হয়ে গেছে, অপর সাইডটা এভাবেই তৈরি করব। একটা করে করে ঘর বাদ দিয়ে তারগুলো পরিয়ে নিচ্ছি কানেক্টরের মধ্যে, তারপর তারগুলো একসাথে করে লক বিটস পরিয়ে ব্যাকডোরিটা পরিয়ে জুড়ে নিতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটার অলটাই প্রেস করে দিও যাতে আমার কোনো ভিডিও মিস না হয়। এখানে আমার নেকলেসটা কমপ্লিট হয়ে গেছে আর এটা একবারে পরবার জন্য রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এখন বাড়িতে থেকো। টাটা।